একটা বাচ্চাকে যদি আমরা স্প্রিন্টের অভ্যাস গড়ে তুলি, বাচ্চাটার ভেতর স্প্রিন্টিং দৌড়ানোর অভ্যাস যদি গড়ে তুলি আমরা, আপনার আমার বাচ্চা কল্পনার অতীত একটা রাস্তা পার হতে পারবে না, আপনার বাচ্চা এবং আমার বাচ্চা যশোরের রাস্তা পার হতে পারবে না এই বাচ্চাগুলো। কিন্তু আপনার বাচ্চা আমার বাচ্চার মতো বাচ্চা রিক্সা চালাবে, এবং 8 বছরের বাচ্চা 9 বছরের বাচ্চা রিক্সা চালাচ্ছে, অকল্পনীয়। কি করে পারছে সে? পরিবেশটা, এই পরিবেশ বাচ্চাটাকে করে দেয় ওরকম, এবং কোনো কিছুই বাচ্চাটার জন্য অসম্ভব না। এর মানে হলো এটা যে বাচ্চাটাকে আপনি কি করতে চান, বাচ্চাটাকে আপনি কি করতে চান, এটা সম্পূর্ণ নির্ভর করে আল্লাহর উপর এবং আপনার উপর। তার মানে হলো এটা, আপনি যেদিকে নিয়ে যাবেন বাচ্চাটা তাই হবে। আল্লাহরই ইচ্ছা বুঝলাম, আল্লাহই করছেন বুঝলাম, কিন্তু সবই করছেন আপনি। আপনি যেমন পরিবেশে বাচ্চাটাকে নিয়ে যাবেন, যেমন লোকজনের সঙ্গে মেশাবেন, যেমন জিনিসগুলোকে দেখাবেন, যেমন বস্তুগুলোকে চেনাবেন, যেসব জিনিসের সংস্পর্শে আনবেন, যেসব বস্তুর সংস্পর্শে আনবেন, যেসব জিনিসের সঙ্গে ওর মেলামেশার সুযোগ করে দেবেন, বাচ্চাটা ওই চেহারা ধারণ করবে। আর এই অনলাইন ক্লাস করার ক্ষেত্রে আমরা বাচ্চাকে যা করব, একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করে দেবো বাচ্চাটার জন্য, যাতে বাচ্চাটা দারুণ আনন্দ পায় ক্লাসটা করতে। ও যেন দেখতে পায় ওকে, হ্যাঁ দারুণ একটা জায়গায় বসে আছে, এর মানে হলো ওর পিছনে এখানটা আমরা তৈরি করবো একটা সাজসজ্জা। একদিনে না, আজকেই না, ধীরে ধীরে বাসার একটা জায়গা ওর জন্য ঠিক করবো, এখানে ওর টেবিলটা থাকবে, ওর মুখে সুন্দরভাবে আলো পড়বে, এবং ফোনটা একটা ট্যাব হলে ভালো হয়, কারণ সামনের দিনগুলোতে আমরা জানি না কত বছর বা কতদিন এই অবস্থা থাকবে, এবং অনলাইন ক্লাস কতদিন করতে হবে বাচ্চাদের আমরা অবগত না বিষয়গুলো। তাহলে আমরা যেটা করব বাচ্চাদের জন্য, একটা ট্যাব কিনতে পারি আমরা, একটা ল্যাপটপ কিনতে পারি, কিন্তু এটা অবশ্যই বাবা মা পরিচালনা করবে, বাচ্চা অবশ্যই ওটা নিয়ে বসে থাকবেন না, শুধু ক্লাস করা পারপাস সে ওটা ব্যবহার করতে পারে বাবা মার তত্ত্বাবধানে। অথবা একটা ট্যাব হলে ভালো হয়, বড় একটা স্ক্রিন পায় সে, অথবা একটা ল্যাপটপ, অনেক কমে যেমন ভাবে একটা ল্যাপটপ খোঁজ করলে অনেক ধরনের ল্যাপটপ পাওয়া সম্ভব হয়, আমরা ল্যাপটপ ক্রয় করতে পারি ইত্যাদি। এবং বসার জায়গাটা, টেবিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা নিউজ রিডিং গুলো দেখবেন, নিউজ রিডার যেভাবে বসে ওর পুরো হাত দুটো দেখা যাচ্ছে স্পষ্ট, বাচ্চাটার জন্য চেয়ারটা উঁচু করার ব্যবস্থা করলেন, অথবা যেখানে মেঝেতে বসছে সে এমন একটা উঁচু জায়গা দিলেন যেখানে সে লিখতে পারবে রেখে, তার মানে বাচ্চার একটা সেট তৈরি করা। আপনারা বেশিরভাগ সময় দেখেছেন এই জিনিসটা যারা ক্লাসে ছিলেন কখনো আশেপাশে, অনেক বাচ্চা দেখায় অবিরাম ছাদটা, কারণ সে ফোনটাকে ধরেছে এই অবস্থায় এখানটায়, শুধু মুখের এইটুকু দেখা যাচ্ছে, আর ছাদ সবাই ফ্যান দেখায়, ফ্যান ঘুরছে, কিন্তু ওটা যে দরকার ঠিক জায়গা মতো বসা, কারো খুব কাছে কারো খুব দূরে, এই জিনিস নিয়ে আমাদের গবেষণা করা প্রয়োজন। মা বাবা বাচ্চা, ওকে বসিয়ে ওকে সামনে বসায় আপনার দেখা দরকার, আমার দেখা দরকার, কোন পজিশনে বাচ্চাটার লুক সবচেয়ে সুন্দর আসে, কোন পজিশনে সোজা হয়ে বসতে পারে। জায়েদ বাচ্চা যেটা রয়েছে আমাদের, জায়েদ বাচ্চাটা একটা রিভলভিং চেয়ারে বসে ক্লাস করে, জায়েদ বাচ্চা ক্লাস করছে রিভলভিং চেয়ারে বসে, আজকে সে কাঠের চেয়ারে বসেছিল, আজকে সেই রিভলভিং চেয়ারে সেই বাচ্চাটা খুব আনন্দের সঙ্গে এভাবে দোল খাচ্ছে, এবং আস্তে আস্তে আমার দৃষ্টিসীমার আড়ালে হারায় যাচ্ছে, একটু পরে আমি কিছুই দেখতে পাচ্ছি না, ওর শুয়ে পড়ছে সে, আবার নিচ থেকে উঁকি দিচ্ছে উঠে, এই বাচ্চাটার পাশে কেউ থাকছে না, ছোট্ট একটা বাচ্চা, একদম ছোট বাচ্চা, কিন্তু বাচ্চাটার পাশে কাউকে পাচ্ছি না আমরা। প্রথম কয়েকদিন এই অবস্থার সঙ্গে আমরা নিজেরা যারা রয়েছি এখন বড় বড় মানুষ, আমরাও বুঝতে পারছি না কখন সাউন্ডটা অন করতে হয় কি করে, অফ করতে হয় কি করে, এগুলো আমরা নিজের ক্যামেরায় ঠিক করতে পারছি না। ছোট বাচ্চাটা কি করে পারবে, কি করে আমাদের সঙ্গে এই বকবক শুনবে, বকবক শুনতে চাইবে না ছোট বাচ্চাটা। তখন ওকে যদি আমরা পরিবেশ দেই যে এটা তোমার জায়গা, এটা তোমার অফিস, এটা তোমার স্কুল, এটা তোমার ক্লাসরুম, তখন বাচ্চাটা দারুণ আনন্দ পাবে। অতএব ক্যামেরাতে যেন বাচ্চাটাকে সুন্দর লাগে, ফোকাসটা যেন দারুণ হয়, ওর দুই পাশে জায়গা, ও সোজা হয়ে বসার পর ওর উপরে জায়গা নিচে জায়গা, মাথার উপরে কতটুকু ছাড়বেন, নিউজ গুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে মাথার উপরে কতটুকু জায়গা ছাড়া দরকার, দুই পাশে কতটুকু জায়গা থাকবে, ফোনটা কতটুকু দূরে বসবে, মুখের ওপর পর্যাপ্ত আলো রয়েছে কিনা, বাচ্চাটা সোজা হয়ে বসতে পারছে কিনা, টেবিলের উপরে হাতটা সে কিভাবে রেখেছে, এভাবে অকওয়ার্ডলি নাকি সে সঠিকভাবে রাখতে পারছে, এভাবে হাতটা নিখুঁত ভাবে হাতটা রাখতে পারছে কিনা, হয় টেবিল খাটো করেন অথবা চেয়ার উঁচু করেন, হয় টেবিল খাটো করেন বা চেয়ার উঁচু করেন, কিন্তু একটা করতেই হবে। আপনি যদি বলেন চেয়ার এখন বানাবো না, তাহলে চেয়ারের ওপর আপনি পিড়ে বসান, টুল বসান, বালিশ বসান, যা ইচ্ছা করেন, বাচ্চাটাকে নিচে বসান, কিন্তু বাচ্চাটাকে পরিবেশটা দিতে হবে যে দারুণ একটা পরিবেশ সে পাচ্ছে, মনে করছে যে আমি একজন স্টুডেন্ট, আমি একজন অফিসার,
এবং এর সঙ্গে সঙ্গে একটা ঘর আস্তে আস্তে ধীরে ধীরে একটা কর্নার বাচ্চার জন্য হোক, একটা জায়গা গড়ে উঠুক, এটা ওর জায়গা, ও বুঝতে পারবে এটা আমার, এবং সে ওরকম হওয়ার চেষ্টা করবে। ওই বইগুলোর মধ্য দিয়ে ওর একটা কম্পিউটার হোক, সেই কম্পিউটারের মধ্য দিয়ে ও বুঝতে পারবে আমি এরকম হচ্ছি। ওর একটা পরিমণ্ডল, সেখানে একটা ছোট্ট হোয়াইট বোর্ড থাকবে, একটা ছোট্ট হোয়াইট বোর্ড একটা পাশে, এইগুলো দিয়ে ওর ক্লাসরুমটা সাজানো আপনার এবং আমার দায়িত্ব, শিক্ষক এবং বাবা মা, এটা আমাদের কাজ। যে কোনো ব্যাপারে আপনি আমাদের ফোন দিচ্ছেন, মেসেঞ্জারে কল দিয়ে জিজ্ঞাসা করছেন, দেখেন তো কেমন লাগছে দেখতে, এখন এই যে আমি ছোট্ট একটা জিনিস বসালাম এখানে, এই যে আমার ক্লাসরুমের পেছনে এই জায়গায় একটা কিছু বসিয়ে এসেছি, এখানে একটা কিছু বসালাম, কেমন লাগছে, এটা তো আপনি পরিবর্তন করে দেবেন বারবার, আপনি নিজে করবেন, কারণ বাচ্চাকে যতটা সুন্দর লাগছে দেখতে এটা আপনার দায়িত্ব। বাচ্চারা খুব সুন্দর করছে, আজকে তারা ভিডিও দিয়েছে, কতগুলো আপনারা দেখেছেন যে গ্রুপের মধ্যে ভিডিও দিচ্ছে প্র্যাকটিস করে করে, গাল ভরা হাসি মুখে, এগুলো এগুলো দারুণ দারুণ জিনিসগুলো। কিন্তু এখানে আমি যতটা শিখাচ্ছি, আপনারা কি মনে করছেন আমার শেখানোর জন্য বাচ্চারা এগুলো করে করে ভিডিও দিচ্ছে? আমি শিখাচ্ছি তাই ভিডিও দিচ্ছে, আর আমি শিখাচ্ছি এই জন্য পারছে বাচ্চাটা? না, আমি শিখাতাম, আমি শিখাচ্ছি, আর আমার কারণে যদি বাচ্চাটা ভিডিও দিয়ে থাকে আমার শেখানোর জন্য, আমি দক্ষ টিচার, আমি দক্ষ টিচার, আমি শেখাচ্ছি ভালো, এই জন্য বাচ্চাটা ভিডিও দিয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকতো তাহলে প্রত্যেকটা বাচ্চা ভিডিও দিত, কিন্তু প্রত্যেকটা বাচ্চা ভিডিও দেয়নি, ভিডিও দিচ্ছে একটা বাচ্চা, দুইটা বাচ্চা, তিনটা বাচ্চা। তার মানে এটা টিচারের কৃতিত্ব না, কৃতিত্ব হলো ওই বাচ্চাটা যেই পরিবেশে রয়েছে সেই পরিবেশের কৃতিত্ব। তার মানে ওই বাচ্চাটাকে ওরকম করেছে ওর মা আর বাবা, শিক্ষক কিচ্ছু করেনি, শিক্ষক শুধু দেখাচ্ছে এটা 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 এটা, আর ও যেই পরিবেশে রয়েছে ওই পরিবেশ থেকে ও বাদবাকি গুলো করছে। যেমন যারা ভিডিও এই পর্যন্ত আপলোড করেছে যারা, এবং যারা প্র্যাকটিস করছে, এগুলোতে পার্থক্য হয়। এই পার্থক্যটা শিক্ষকের জন্য না, এই পার্থক্যটা মা আর বাবার জন্য, এবং নানা এবং নানির জন্য, দাদা এবং দাদির জন্য, পরিবেশ, যে পরিবেশের মধ্যে রয়েছে বাচ্চাটা ওই পরিবেশটার জন্য। ও যখন মিশছে একজন সায়েন্টিস্টের সঙ্গে, বাচ্চাটা ওরকম মন মানসিকতা তো হবেই। যখন বাচ্চাটা মিশছে একজন শিক্ষকের সঙ্গে, ওর চাল চলন ওরকম হয়ে যাবে বাচ্চাটার। আমরা পরিবেশ নিয়ে কথা বললাম যে কিভাবে আমরা পারবো ক্লাসরুমটা বাচ্চার উপযোগী করতে। আমি অনেক কথাই বলতে পারিনি, কারণ আমি জানি না এবং আপনি আমার চেয়ে কম বোঝেন না। আপনি দয়া করে দেখবেন বাচ্চাটাকে বসায়ে যে কোন জায়গাটা বাচ্চার জন্য উত্তম, যেখানে যা যা করা দরকার, অ্যাডজাস্টমেন্টস। আপনি একবারে 20,000 টাকা 30,000 টাকা ইনভেস্ট করতে হচ্ছে না আপনার। একটা টেবিল নিয়ে আসেন 300 টাকা দিয়ে, সেই টেবিলটাকে আপনি এই করেন ওই করেন ওই করেন, সুন্দর হয়ে যাবে মুহূর্তের মধ্যে টেবিলটা। একটা ওই চেয়ার নিয়ে আসেন, সেটাকে পা একটু লম্বা করে দিতে বলেন, মুহূর্তে হয়ে যাচ্ছে এটা। এটা তো অল্প মেয়াদী একটা ইনভেস্টমেন্ট, এটা বিরাট বড় ইনভেস্টমেন্টের দরকার নেই। ও যখন বড় হয়ে যাবে তখন একটা বড় ডেস্ক আমরা ওকে করে দিতে পারবো, এখন দরকার নেই। কিন্তু এখন আপাতত ওর জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দেন, যাতে ও দারুণ বোধ করে ক্লাসটা করার জন্য। আমার বক্তব্য আপাতত শেষ, আর ঈদের ছুটি বিষয়ে আমরা কথা বলতে চাই। ঈদের ছুটি